মেডিসিন নিয়ে একটু আলাপ করব, কারণ মেডিসিনটা সবচেয়ে বেশি দরকার। তো আগে মুরগিকে ও যে ঘাস যাও একটা ডেমো, ছোট্ট একটা ডেমো দিবে, দেখি মুরগিগুলো ঘাস খায় কিভাবে। কি কি ঘাস দাও তুমি এখানে? পেয়ারের ঘাস কেটে দেই, তারপর আপনার এই কলমি শাক দেই, তারপর আপনার হচ্ছে আপনার সেঞ্চি শাক দেই, সেঞ্চি শাক পাওয়া যায়, সেঞ্চি সেঞ্চি আছে, তারপর হচ্ছে আপনার এই লাল শাক দেই, কিছু কিছু মূলা শাক দেই, মাঝে মধ্যে সব যেটা পাওয়া যায় প্রত্যেক দিনই আর কি, মানে যে শাক দেয় খাওয়া যায়, চেঞ্জ করে দিই। আচ্ছা, নিম পাতাটা কিভাবে খাওয়া? নিম পাতাটা আপনার আমি ঝুলিয়ে দিই, মানে ডাল লাইনে আপনার এই কেন দাও? এটা হচ্ছে আপনার জীবাণুনাশক গুলা স্প্রে করার জন্য। এই যে এই মেশিনটা দিয়ে স্প্রে করো না? এটা লিটারে কতটুক দাও? এটা আপনার এক ফোঁটা দিলেই হয়। লিটারে দিনে কয় বেলা করো? দিনে আমি একবার স্প্রে করি, বিকাল বেলা খাবারটা উঠানোর পরে, না উঠানোর পরে স্প্রে করে একদম। আবার কোন কোন দিন আমি সকাল বেলা, যেদিন আমি বিকাল বেলা দিতে পারলাম না, কাজের ব্যস্ততা থাকে, কোন 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 দিন আমি সকাল বেলা সবার আগে এসে আমি স্প্রে করি, স্প্রে দৃশ্য করে তারপর আপনার পাত্র গুলা ধুয়ে ধুয়ে তারপর আপনার খাবার দিয়ে দিই। আর এটা হচ্ছে আপনার এই ডিমে ডিমে আসার জন্য। আচ্ছা, ধরো 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 আমি ডিমে আসার জন্য দিই, লিটারে কত রূপ দাও? তিন চার লিটারে একই মিল। আচ্ছা আচ্ছা, আর তারপরে এটা আপনার এটা আপনার চিড়ি আছে, এডিথ্রি কেন দাও? এই যে আমার দেখাও একটু, এটা আপনার এই বিটটা ভালো করে আর কি, মোরকের সাথে আপনার ইয়া ভালো করে আর কি, এই যে এটা ডিমের খোসা মোটা করার জন্য, প্লাস ডিমটা ভালো আসার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যদি এইগুলা না দেই, আপনার ডিমটা যদি নরমাল আসে তাহলে আমার বাচ্চাগুলো ভালো আসবে। আচ্ছা, বড় বোতলটা দেখো, এইগুলা দিই আর কি। এটা এই ক্যালপে, ক্যালপেটা আপনার মুরগির জন্য খুবই একটা ভালো একটা ওষুধ, ঠিক আছে। এখানে আপনার এই দেখেন আপনার এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, এটা লিটারে কত রূপ দাও? এটা হচ্ছে আপনার লিটারে বলতে আপনার এই দুই লিটারে এক এমএল দিই, দুই লিটারে এক এমএল, হ্যাঁ দুই লিটারে এক এমএল দিই, এই সপ্তাহে তিন দিন খাওয়াই আর কি, সপ্তাহে তিন দিন পানি সাথে দিই, তিন দিন খাওয়াই আর কি। আর হচ্ছে আপনার একটা একটা ইয়ে খাওয়াই আর কি, বলে এই যে অ্যান্ট্রক, এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকটা দিতে হয় আর কি, দিলে ভালো, আমি মনে করি দিলে ভালো। আর অ্যান্টিবায়োটিক অত ভালো না, আমি অ্যান্টিবায়োটিক আসলে কম দিই, কারণ যখন আমি পরিশোধন করলাম তখন আমি অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি, কিন্তু এখন আমি অ্যান্টিবায়োটিকগুলো বন্ধ রাখছি, বন্ধ রাখছি এই জন্যই। আর আমি সবচেয়ে বেশি এখন আমি কি করি জানেন, আপনার ওই রসুন আছে না, রসুন রসুন আমি ইয়ে করি, এই ব্লেন্ডার, ব্লেন্ডার করে আপনি পানির সাথে, পানির সাথে মিক্সচার করে আমি রসুন একদিন দিই, আমি আমি ভাগ করি, একটা সপ্তাহে ভাগ করি, একটা সপ্তাহে আমি তিন দিন ভিটামিন খাওয়াই, আর দুই দিন আমি, দুই দিন আমি একদিন আমি হচ্ছে আপনার হলুদের যে গুঁড়াটা আছে এটা পানির সাথে পরিমাণ মতো খাওয়াই, পানির সাথে দিয়ে দিই, খুব সুন্দর খায়। আর হচ্ছে আপনার রোগ প্রতিরোধের জন্য আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে আপনার এই রসুন, রসুনটা ওটা আমি গুলিয়ে খাওয়াই, ঠিক আছে, ব্যালেন্স দিই। তো সেই ক্ষেত্রে আমি কত রূপ দাও লিটারে, কত রূপ রসুন দাও, রসুনের পেস্ট, পেস্টটা হচ্ছে আপনার লিটারে আমি বেশি দিই না, এই তিন গ্রাম, তারপরে কি কি আছে আর? তারপরে হচ্ছে আপনার এই আর কি, যে মেঘা ভেটটা ঠোঁট কাটা কিংবা স্থান পরিবর্তন, হ্যাঁ মেঘা ভেট, এই যে ঠোঁট কাটা স্থান পরিবর্তন হলে উৎপাদনটা একটু বৃদ্ধি ভালো করে। আচ্ছা, তো আমি আসলে আমার যে বাচ্চা মুরগি, আমি কিন্তু বাচ্চা মুরগি গুলারে আমি কোনো ধরনের ওষুধ খাই, আচ্ছা
বাচ্চা মুরগির আমি তিন দিন শুধু খালি এদিক দিয়ে খাওয়াইছিলাম আর ভ্যাকসিন গুলো আমার মুরগি গুলো দেখছেন কত সব সুন্দর এই বড় মুরগি গুলো আসলে আমার কিছু হাট থেকে কিনা ছিল দিতেই আমি ওই বড় মুরগি গুলোর কিছু ওষুধ দিছিলাম কিন্তু এখন আমি ওই কন্টিনিউ করছি অর্গানিক পদ্ধতিতে আর কি শুরু করছি আচ্ছা এখন খাওয়া দাওয়া শেষ বসে আছে আচ্ছা এই মোটামুটি এই ওষুধগুলাই তুমি চালাও হ্যাঁ হ্যাঁ আপনার একটা খামার শুরু করতে আপনার 1200 টাকার ওষুধ কিনলেই আমি মনে করি একটা খামার শুরু করা যায় আচ্ছা ঠিক আছে একটা 1200 টাকার ওষুধ কিনলে তারপর আপনার দেখা গেছে কি আপনি ওষুধের উপরে এত নির্ভর হবে ওষুধের উপরে যদি নির্ভর হই তাহলে দেখা গেছে একটা ভালো একটা রোগ আসলো বড় একটা রোগ আসলো বিশেষ করে অ্যান্টিবায়োটিকের উপরে নির্ভর হবে সবসময় যদি অ্যান্টিবায়োটিক দিয়ে বড় একটা রোগ হচ্ছে তখন আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ওষুধটা কাজ করবো না তখন আমার তাহলে বিপদ তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন নিমের পাতা আর তারপরে আপনার শোয়েল ভাই আমাকে বলছে যে উনি আমাকে একটা বুদ্ধি দিচ্ছে যে তুমি সাজিনার পাতা খাওয়াবা ইনশাল্লাহ আমি সাজিনার পাতাও খাওয়াবো তো সব মিলিয়ে আমি রসুনটা আর হলুদটা আর কি মাঝখানে আমি কিছু আদাও দিই আচ্ছা কারণ এইগুলা দিলে পরে ঠান্ডার থেকে ওরা খুব ভালো থাকে ওদের ওদের কন্ট্রোলটা খুব ভালো থাকে এই আর কি আচ্ছা ঠিক আছে আমরা ওষুধের ব্যাপারে জানলাম আশা করি আপনারা এই এই ফর্মুলা যদি কাজ করেন তো আসলে ঢাকা শহরে যারা প্রতি ছাদ পরে আছে তারা যদি এইভাবে মুরগি মানে ডিম খাওয়ার জন্য নিজেদের ডিম খাওয়ার জন্য যদি শুরু করেন তাহলে আল্লাহর রহমত পর থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনার মাধ্যমে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে তিন মাস পর থেকে আমি বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তোমার নাম্বারটা একটু বলে দাও আমার নাম্বারটা হচ্ছে 0171421 0900 ওকে থ্যাংক ইউ সাব্বির তোমাকে অসংখ্য ধন্যবাদ